মাত্র এক একটা জিনিস দিয়ে আমি ওয়াটার পাম্প তৈরি করব, মিনি ওয়াটার পাম্প। এটা হচ্ছে মোটর, 3 থেকে 9 ভোল্টের মধ্যে ডিসি পাওয়ার দিয়ে এটা চলে, আর এটা হচ্ছে ব্যাটারি হিসেবে ব্যবহার করব। আর এটার মধ্যে আমি এইগুলোর মধ্যে আমি মোটর ফিটিং করব, আর এখানে এটা দিয়ে জল বের হবে। তো আপনারাও দেখে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা কীভাবে তৈরি করি, যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে এটা এই তাদাল দিয়ে আমি এটাকে একদম এইভাবে ছিদ্র করে দিয়েছি, তো যাতে এই মুখটাকে আমি এইখানে এইভাবে ফিটিং করতে পারি, এইভাবে ফিটিং করতে পারি। তো তারপরে এটাকে আমি মাপ একদম মাপে মাপে এটাকে ছিদ্র করে নিয়েছি। তারপরে এটা তারপরে এরকম একটা আপনি আমি এটাকে নিজে অন্য কিছু থেকে প্লাস্টিক দিয়ে নিয়ে নিয়েছি, প্লাস্টিক থেকে কেটে নিয়ে নিয়েছি। আপনি যদি চান এরকম নিতে পারেন, আর যদি এরকম এগুলির সাথে মোটরের সাথে মুখ থাকে সেটাকেও আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে এইভাবে ফিটিং করব, তারপরে এখানে আমি ফাঁকা ফিটিং করব। তো আর এই পাইপটা আপনি যদি চান তাহলে মার্কেট থেকে কিনে আনতে পারবেন, তারপরে অনেক লম্বা থাকে। তো আমি এটা নিয়ে নিচ্ছি, আর এবং এটার সঙ্গে আরও একটা এরকম পাইপ লাগবে, তো আমি সেটাকেও কেটে নিচ্ছি। তো আমি এটাকেও কেটে নিচ্ছি। এখানে আপনি প্লাস মাইনাস দেখে দুটো তার কানেক্ট করবেন, এরকম আমি 3টা ডানা ব্যবহার করব। তো আমি এটা একটা প্লাস্টিকের বোতল কেটে তৈরি করেছি, তো আমি আরও 2টা কেটে নিচ্ছি। আগে 3টাকে আমি ভালো করে কেটে নিচ্ছি, যদি আপনি চান 4টাও ব্যবহার করতে পারেন, 3টাও ব্যবহার করতে পারেন। এই যে দেখছেন আমি 3টা এখানে নিয়েছি, আর এটাকে আমি এখানে এটার মধ্যে 3টা ফাঁকাকে আমি ফিটিং করব। আপনি সুপার গ্লু বা ফেভিকুইকও ব্যবহার করতে পারেন। তো এই যে দেখছেন আমি এটাকে ব্যবহার করব, এখানে লাসা লাগিয়ে দিচ্ছি। এইভাবে আপনি লাগিয়ে দেবেন। এই যে আপনারা দেখছেন আমি 3টা এইভাবে লাগিয়ে দিয়েছি। তো আমি এখানে আরও একটা ব্যবহার করব, তারপরে এখানে আমি একটু সুপার গ্লু লাগিয়ে নিচ্ছি। পরে এটাকে আমি এইভাবে এখানে ভালো করে দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে এখানে প্রবেশ করিয়ে দিচ্ছি। এই যে বোতলের মুখটা, এটাকে আমি একদম এই জায়গা দিয়ে ছিদ্র করে নেব। এই যে পাইপ, এই পাইপের একদম মাপে মাপে ছিদ্র করে নেব। এই যে দেখছেন আমি এখানে ছিদ্র করে এটাকে বসিয়ে দিয়েছি, যেন ভালো করে একদম লেগে যায়। একটু অয়েল করছি এটাকে। এইভাবে লাগানোর পরে আমি এটাকে এখানে লাগিয়ে ভালো করে সুপার গ্লু লাথা দিয়ে লাথা লাগিয়ে দিচ্ছি। আমি এই যে ছোট্ট এটা, এটাকে আমি এখানে দেব, এইভাবে ফিটিং করব। তো এইভাবে ফিটিং করতে হলে
আমাকে ছোট্ট একটা ছিদ্র করতে হবে। এই যে দেখছেন আমি এটাকে বসিয়ে নিয়েছি, তো এখন আমি এটাকে ভালো করে ফেভিকুইক দিয়ে দিচ্ছি যেন একদম ভালো করে লেগে যায়। যে মিনি ওয়াটার মোটর সেটা রেডি হয়ে গেছে, তো আমি এটাকে একটু পরে আমি পরীক্ষা করে নিচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি এটা কীরকম কাজ করে এবং জল তুলতে সমর্থ হয় কি না।